আসসালামু আলাইকুম। এটি ছিল ঈদের পরদিন অর্থাৎ 23 এপ্রিলের ব্লগ। তো আমরা কিন্তু শিলংয়ে থেকেই সব জায়গাগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। তো আমরা শিলং থেকেই সকালবেলা বের হয়ে গেছি গৌহাটির উদ্দেশ্যে। তো যাই হোক, প্রথমেই আপনাদেরকে শেয়ার করে নিলাম আকর্ষণীয় কিছু পিকচার। যাই হোক, শিলং থেকে আমরা গৌহাটির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো আমার ছেলে টার্গেট করে গেছিলো এই জায়গাতে সে একবার নামবে। তো আমরা একটা ব্রিজের পাশে নেমে পড়েছিলাম, আর এই জায়গাটাকে বলা হয় আপার শিলং। তো দেখুন, পাহাড়ের পাদদেশে গড়ে ওঠা বাড়িঘরগুলো কতটা সুন্দর দেখাচ্ছে। আর গৌহাটি থেকে শিলং কিন্তু অনেক উঁচু। গৌহাটিটা আমাদের বাংলাদেশের মতো নিচু এলাকা এবং গৌহাটিতে অনেক গরম, আর এটি কিন্তু শিলংয়ের মধ্যেই পড়েছে। তো শিলং পুলিশ বাজার থেকে বের হয়ে ঘণ্টাখানিক পরেই কিন্তু এই জায়গাটা পথি মধ্যে পড়ে। তো আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছি। তো আমার কাছে এই বাড়িঘরগুলো দেখতে খুব বেশি ভালো লাগছিল। তো আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমরা কিন্তু ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি। তো বাড়িঘরগুলো দেখতে কিন্তু অসম্ভব সুন্দর এবং আকর্ষণীয় ছিল। তো আমরা মুগ্ধ হয়ে এই সৌন্দর্যটা উপভোগ করছিলাম, পাশাপাশি নিজেরা ছবি তুলছিলাম। তো চলার পথে আপনাদের সাথে আরও একটি আকর্ষণীয় লেকের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। এটি হচ্ছে উমিয়াম লেক। আর এই উমিয়াম লেকটা শিলং থেকে বের হয়ে গৌহাটি যাওয়ার পথের মধ্যে পড়ে। তো এই লেকটাতেও কিন্তু অপোজিট পাশে স্পিডবোটের ব্যবস্থা ছিল। তো যেহেতু আমরা গৌহাটিতে আরও অনেক কিছু দেখব এবং সন্ধ্যার দিকে শিলংয়ে আবার ফিরে আসব, সেজন্য আমরা এই লেকটাতে বড় জোর 10 থেকে 15 মিনিট ছিলাম। তো আমাদের ড্রাইভারটা অনেক বেশি হেল্পফুল ছিলেন। তো উনি বলছিলেন অপোজিট পাশে গিয়ে নাকি স্পিডবোট চড়া যায়। তো যেহেতু একটি লেকে অলরেডি আমরা স্পিডবোট চড়েছি, এটি স্কিপ করে আবারও আমরা গৌহাটির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো আমরা সকাল 8টার দিকে গৌহাটির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো শুধু হোটেল কক্ষে আমরা চায়ের সাথে বিস্কিট খেয়ে রওনা দিয়েছিলাম। তো প্রথমেই আমরা গৌহাটিতে পৌঁছে একটি হোটেলে নাস্তা করে নিব। তো যেহেতু আমার হাজব্যান্ড আগে আসা যাওয়া করতো, সেই সুবাদে ওর পছন্দের একটি হোটেলে নাস্তা করতে চলে আসলাম। আর এটি হচ্ছে গৌহাটির একটি ভেজ হোটেল, জিবা ভেজ। তো আমি প্রথমেই এই ভেজ হোটেলের সৌন্দর্যটা নিজে উপভোগ করার পাশাপাশি আপনাদের সাথেও তুলে ধরলাম। তো আপনাদের সাথে আরও 2টি ব্লগেও কিন্তু শেয়ার করেছি, ওরা কিন্তু ফ্লাওয়ার কিংবা গাছ অনেক বেশি ভালোবাসে। যে কোনো বাসা বাড়িতে যান অথবা রাস্তায় চলার পথে যে কোনো বাসা বাড়ি দেখলেই কিন্তু ফুল কিংবা ফলের গাছ দেখতে পাবেন। আর এটি যেহেতু একটি মানসম্মত হোটেল, আর এখানে তো গাছগাছালির সমারোহ থাকবেই। তো আমার ছেলে কিন্তু ভেজ হোটেল দেখে প্রথমে ঢুকতে চায়নি। তো আমার হাজব্যান্ড বলেছিল এইখানে যেহেতু উনি খেয়েছেন, বললেন এইখানকার খাবার খুব বেশি টেস্টি হয়। তো যাই হোক, খাবারের অর্ডার দিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা জিবা ভেজ হোটেলটা আপনাদের সাথে তুলে ধরলাম। তো যেহেতু সকালবেলা আমরা সকালের জন্য নাস্তার অর্ডারটা করেছিলাম, তো কী কী নাস্তা খেয়েছিলাম সেটিও আপনাদের সাথে শেয়ার করছি। তো যেহেতু মেনু কার্ড ছিল, প্রত্যেকে প্রত্যেকের পছন্দ মতো অর্ডার করেছিল। তো আমার হাজব্যান্ড দোসার অর্ডার করেছিলেন, যেহেতু উনি আগে দোসা খেয়েছেন, তো বলছেন দোসাটা খেতে খুব বেশি মজা। আর আমার ছেলে করেছিল আলু পরাটা, আর আমি এবং আমার মেয়ে করেছিলাম লুচি এবং আলু মটরের মিক্সড ভেজিটেবল। তো যাই হোক, আমরা প্রত্যেকে প্রত্যেকের মেনুটা কিন্তু টেস্ট করেছিলাম এবং প্রত্যেকটা খাবার ছিল খুবই লোভনীয়। তো সবশেষে আমরা চাটাও ট্রাই করেছিলাম। তো চায়ের মধ্যে এলাচির একটি ফ্লেভার পাওয়া গেছে,
আর দেখুন চায়ের মধ্যে থাকা চিনির পিসেসগুলো কতটা আকর্ষণীয়। তো আমরা 3 কাপ চায়ের অর্ডার করেছিলাম, তো আমার মেয়ে খেয়েছিল পানীয়। তো নাস্তা পর্ব শেষ করেই আমরা চলে আসলাম বুড়িগঙ্গা নদীর পাড়ে। তো এখানে কিন্তু পানি নেই বললেই চলে। তো আমরা কিছুটা পিকচার উঠিয়েছিলাম, তারপর আমরা চলে আসলাম ঐতিহ্যবাহী কামরূপ কামাখ্যা মন্দিরে। আর এটি কিন্তু ঐতিহ্যের বহিঃপ্রকাশ করে এজন্য যে এর স্থাপত্যকাল হচ্ছে প্রায় 700 খ্রিস্টাব্দে। তো বিশেষ করে এইখানে হিন্দুদের সমাগম বেশি, যেহেতু এটি হিন্দুদের একটি মন্দির। আর যেহেতু গৌহাটিতে এসেছি আর এটি ঐতিহ্যের বহিঃপ্রকাশ করে এবং বইতে পড়েছি, তো ভাবলাম এত কাছে যেহেতু এসেছি সেই পৌরাণিক আমলের ঐতিহ্যবাহী কামরূপ কামাখ্যা মন্দিরটা এক নজরে দেখে নিই এবং সেই সাথে আপনাদের সাথেও শেয়ার করে নিই। তো আমার ভিউয়ার্সদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, যারা এখনও পর্যন্ত ভিডিওটি দেখছেন অথচ লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। আর আপনাদের এক একটি লাইক আমার এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দিতে পারে। তো আমি ঘুরে ঘুরে আপনাদেরকে ডিটেইলে কামরূপ কামাখ্যা মন্দিরটা দেখিয়ে দিলাম। তো যারা হিন্দু ধর্মাবলম্বী আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো যাই হোক, মন্দির থেকে বের হয়ে আমরা চলে গেলাম কেনাকাটার উদ্দেশ্যে। তো শিলংয়ে যে কদিন ছিলাম সারাদিন বেড়ানোর পরেও কিন্তু সন্ধ্যের পরে আমরা মার্কেটে গিয়েছিলাম। তো সবসময় তো ভিডিও করা পসিবল ছিল না। তো যাই হোক, এখানে গৌহাটিতে এসেও কিন্তু বেশ কিছু কেনাকাটা করেছি। তো কসমেটিক্স থেকে শুরু করে কাপড় চোপড় সহ কিছুটা কেনাকাটা তো করতেই হয়, এবং কিছু গিফট আইটেমও আছে, সেগুলো আমার সবশেষ ব্লগে আপনারা দেখতে পাবেন। তো এইখানকার কাপড় চোপড় বেশ রিজনেবল ছিল। তো এইখানে টপস, 2 পিস, 3 পিস, ট্রাউজার, গেঞ্জি, প্যান্ট এবং বিবিধ লেডিস আইটেম পাওয়া যায়, আর দামটাও ছিল রিজনেবল। এবং আমি এখান থেকে মেয়ের কাপড় চোপড় ছাড়াও কিন্তু গিফট আইটেম কিনেছি। আর এই মার্কেটটা ছাড়াও কিন্তু আমরা অন্যান্য মার্কেটেও গিয়েছিলাম যেখানে ভিডিও করা পসিবল ছিল না। তো কী কী কেনাকাটা করেছি সেটি আপনাদের সাথে কেনাকাটার একটি ব্লগ তৈরি করে শেয়ার করে নিব। তো আজকের এই পর্বটিতে আমি প্রথমেই আপনাদের সাথে শেয়ার করেছিলাম আপার শিলং, তারপর করেছিলাম উমিয়াম লেক, অতঃপর বুড়িগঙ্গা নদী এবং কামরূপ কামাখ্যা মন্দির, এবং সব শেষে ছিল কেনাকাটা। তো সব কিছু শেষ করে আমরা চলে আসলাম দুপুরের লাঞ্চটা সারার জন্য KFC-তে। তো বিকেল প্রায় 4টা বেজে গেছে, আমাদেরকে শিলংয়ে ফিরতে হবে। তো বাচ্চারা যেহেতু এরকমই ফাস্ট ফুড পছন্দ করে, তো আমরা KFC-তে চলে আসলাম এবং তাদের পছন্দ মতো খাবারের অর্ডার দিয়ে খাবারটা খেয়ে নিলাম। তো আমরা আজকে অর্ডার করেছিলাম 8 পিসের একটি চিকেন ফ্রাইয়ের বাকেট। তো এটি ছিল বাচ্চাদের খাবার, এবং আমিও আমার হাজব্যান্ড 1 পিস চিকেনের সাথে ফ্রাইড রাইসটা নিয়েছিলাম, সাথে ছিল সফট ড্রিঙ্কস। তো খাওয়া দাওয়া শেষ করে অবশেষে শিলংয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো আমার আজকের এই গৌহাটি ভ্রমণটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তো 23 এপ্রিল পর্যন্ত কিন্তু আমরা ইন্ডিয়ায় ছিলাম এবং 24 এপ্রিল বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো দেশে ফেরার পথে আমরা এশিয়ার অন্যতম ক্লিনেস্ট ভিলেজে উঠেছিলাম, সেটিও আগামী পর্বে আপনাদের সাথে শেয়ার করব। তো যেতে যেতে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকলো, যদি আমার চ্যানেলটি আপনারা নতুন ভিজিট করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। আর এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটাকে লাইক বাটনে প্রেস করে ফলো দিয়ে রাখবেন। তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে, ততক্ষণ পর্যন্ত আপনাদের সবার সুস্থতা এবং মঙ্গল কামনায়
আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।